আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করব। আসলে এই গরুর মাংসটা আমি আমার বড় বোনের বাসায় নিয়ে যাব। আর আমার আপু এই গরুর মাংস রান্নাটা খুবই পছন্দ করে, এমনকি ওর ছেলেমেয়েরাও খুবই পছন্দ করে। তো এই গরুর মাংসটা আমি একদম ভুনা ভুনা করে নিয়ে যাব। তো এখানে কিন্তু আমি সব কিছু কাটা মশলা দিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ এগুলো কেটে দিয়েছি, আর আদা আর হচ্ছে গরম মশলাটা আর জিরাটা আমি বেটে দিয়েছি। আর এখন এখানে হলুদ আর লবণ দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংস রান্নার সবচেয়ে বড় একটা টিপস হচ্ছে মাংসটা আপনি কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, কারণ তেল যতটা বেশি হয় মাংসে, মানে পরিমাণ মতো একটু বেশি দিলে তখন কিন্তু মাংস কষানোর সময় খুব বেশি পানি লাগে না, আর ওই তেলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়। আর এর জন্য কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি মানে ভালো হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তারপরে মাংসটা জাস্ট কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এই দেখুন, এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আমি যে কাটা মশলা দিয়েছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না তেমন একটা। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, আর ঝোলের পানি দিয়ে আমি এখানে চুই ঝাল দিয়ে দেবো। আর খুলনাতে কিন্তু চুই ঝালটা খুবই মানে পপুলার বলা যায়, কারণ সবাই ওইখানে অনেক বেশি পছন্দ করে, আমার নিজেরও অনেক বেশি পছন্দের। আর এখানে আমি আস্ত রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা। এই রসুনগুলো কিন্তু গলে যাবে, এগুলো কিন্তু আস্ত থাকবে না। তো এই দেখুন আমার গরু মাংসটা, এটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে, আর কালারটা দেখুন একদম মানে অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন এখানে পাস্তা রান্না করব, আর এর জন্য কিন্তু আমি মানে মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে নিলাম। তো মুরগির মাংসে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে কাবাব মশলা দিয়েছি, আর হলুদের গুঁড়া না সরি মরিচের গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে এটা হচ্ছে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে তারপরে কিন্তু মাংসটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি পাস্তা রান্না করব, তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে বাটার দিয়ে দিলাম। আর পাস্তায় কিন্তু বাটার দিলেও কিন্তু অনেক ভালো হয়, মানে অনেক স্বাদ হয়। তো বাটার দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা দিয়ে দিব। তো পাস্তা দেওয়ার আগে আমি টমেটো সস আর অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে নেব। এটা কিন্তু স্পাইসি পাস্তা হবে, তো এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি। তো পাস্তাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর যেহেতু আমি আমার আপুর বাসায় পাস্তাগুলো নিয়ে যাব, এজন্য কিন্তু আমি এখানে হাফ কেজির থেকেও একটু বেশি পরিমাণের পাস্তা নিয়েছি। তো সব শেষে কিন্তু আমি একটু টমেটো সস আর হচ্ছে অরিগানো দিয়ে এটা মিক্সড করে নিলাম, তারপরে আমার ছেলে টিচারকেও দিলাম খেতে। তো সে বললো খুব ভালো হয়েছে, আর এই যে হটপটটা করে আমি আমার আপুর বাসায় নিয়ে যাব। আর এই যে আমার গরুর মাংসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সব রান্নাবান্না শেষ করলাম, এখন আমি গোসল করতে যাব। তো চিন্তা করলাম আমি যেভাবে মানে চুলে শ্যাম্পু করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি এক চামচ চিনি নিয়ে পরিমাণ মতো কিন্তু শ্যাম্পু নিয়ে নিলাম, আর নিয়ে নিব এখন লেবুর রস। লেবুর রসটা নিয়ে খুব ভালো করে এটা একটু মানে মিক্সড করে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে তারপরে হচ্ছে আমি এটা চুলে দিব, আর এটা দিলে কিন্তু চুলটাও অনেক সুন্দর সিল্ক থাকে, আর আমার মনে হয় যে চুলের গোড়াটা অনেক শক্ত হয়, আমার চুল কিন্তু অত বেশি পরে না। তো এই জন্য আমি এইভাবেই হচ্ছে শ্যাম্পুটা তৈরি করে নিই প্রতিদিন। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, একদম খারাপ হয় না। তো বোনের বাসায় আসছি, তো ওরা সবাই বায়না করতেছিল পিৎজা খেতে যাবে, তো আমরা পিৎজা হাটে আসছি পিৎজা খেতে, আর এই যে আমার আপুর ছেলেমেয়েরা। তারপরে আমরা আসি মেট্রো রেলে। আসলে মিরপুরে তো মেট্রো রেল চালু হয়ে গেছে, আর এটা আমার ফার্স্ট টাইম ওঠা। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।